ঈদ সামনে রেখে বরগুনায় শুরু হয়েছে কেনাকাটা। এ বিষয়ে জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, বরগুনায় ঈদ কেনাকাটা কেমন চলছে, দরদাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অসংখ্য ধন্যবাদ। আজ চতুর্থ রমজান। আপনি জানেন যে আসলে রমজানের শুরুতে একটু ভিড় কম থাকলেও মানুষ কিন্তু আসছেন এবং দেখছেন কেনাকাটা করার জন্য, এবং আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে প্রথম দিকে ভিড় একটু কম থাকে, সে কারণে কিন্তু তারা এসে এসে তাদের পছন্দের পোশাক দেখছেন এবং পছন্দ হলে কিন্তু কিনেও নিচ্ছেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো এবং আপনাদের কাছে জানতে চাইবো কি ধরনের পোশাকের চাহিদা আছে এবং ক্রেতারা কেমন আসছেন। জি, আমাদের এখানে নায়রা, সারারা, গারারা, আলিয়াকাট এ সমস্ত মালের চাহিদা একটু বেশি। ক্রেতার সংখ্যা কম থাকলেও যারা আসছেন দেখছেন কিছু কিছু বিক্রিও হচ্ছে। দাম সুলভ মূল্যে আমরা বিক্রি করতেছি, ওইভাবে রমজান উপলক্ষে যে অতিরিক্ত কিছু এরকম কিছু না, স্বাভাবিকভাবে আমরা বিক্রি করছি। যেমনটা শুনছিলেন যে আসলে ক্রেতা কম থাকলেও কিন্তু তাদের বিক্রি হচ্ছে এবং নতুন নতুন যে আইটেম সেগুলো তারা নিয়ে আসছেন, এবং ঈদ এবার যেহেতু গরম রয়েছে এবং সে কারণে সুতির পোশাকের চাহিদা রয়েছে, সেই সুতির পোশাকের চাহিদার মাথায় রেখে কিন্তু তারা সুতির উপরে যে পোশাক হচ্ছে সেগুলো কিন্তু তারা নিয়ে আসছেন, এবং ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রেও কিন্তু তারা বৈচিত্র্যের চেষ্টা করছেন। বিশেষ করে নারীদের পোশাকের একটু কালেকশন বেশি থাকে, নারীরা কিন্তু পোশাক কেনার জন্য তারা আগেভাগে আসছেন, এবং আমরা বিক্রেতাদের সাথে যেমন কথা বলেছি ক্রেতাদের সাথেও তারা কথা বলেছি, তারা ক্রেতারা জানিয়েছে যে আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই আগুনটা কিন্তু এই যে পোশাকের ক্ষেত্রেও লেগেছে। পোশাকেও কিন্তু গত দু তিন বছরের তুলনায় কিন্তু পোশাকের দাম বেশি। আমরা বিক্রেতারা বলেছেন যে আসলে তারা কিন্তু বেশি দামে সবকিছু কিনছেন বলে কিন্তু তারা একটু দামটা বাড়িয়ে বিক্রি করছেন কিছু কিছু ক্ষেত্রে, এবং বাচ্চাদের আইটেমও কিন্তু এখানে পর্যাপ্ত কালেকশন রয়েছে, এবং যে পাঞ্জাবির কালেকশন সেটিতে কিন্তু ব্যাপক বৈচিত্র্য রয়েছে। এবং আমরা বরগুনার বিভিন্ন বিপণী বিতানগুলোতে আমরা ঘুরেছি, যে তারা আমরা দেখেছি যে বিকাল হলে কিন্তু লোক সমাগম বাড়তে থাকে, বিশেষ করে আজ শুক্রবার কিন্তু লোক একটু বেশি থাকবে বলে কিন্তু বিক্রেতারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, এবং তারা কিন্তু আগেভাগে কিন্তু তাদের আইটেম বাড়াচ্ছেন, এবং ঢাকা থেকে এবং যারা পাইকারি মার্কেট থেকে তারা কিন্তু পর্যাপ্ত পোশাক কিন্তু এনে তাদের দোকানে নিয়ে আসছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনার কেনাকাটা দরদাম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুসা।